দশম শ্রেণীর সকল শিক্ষার্থী জেলা সভাবলম্বী তোমরা সকলে কেমন আসছো? শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা এই পাঠ্যপুস্তকে প্রথম অধ্যায়ের সপ্তম পাঠ সেটা সম্পর্কে আলোচনা করি। তোমরা যদি ক্লাসটি মনোযোগ সহকারে খেয়াল করো তাহলে আশা করা যায় তোমরা বিষয়ে বুঝতে পারবে। সিরাত কি আর জানতে হবে, সিরাত আর ঈশ্বর অর্থ হচ্ছে শাব্দিক অর্থের তুলনা করা, সমানত্ব মনে করা, এটা পারিভাষিক দৃষ্টিকোণ দিয়ে ইসলামের শরীয়তের পরিভাষায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কোনো ব্যক্তি বস্তু বা অন্য যে কোনো কিছুকে তার সাথে সমকক্ষ মনে করার নামে হচ্ছে সিরাত। সিরাত একটি মারাত্মক বড় অপরাধ, কবির অভিমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিনি বিভিন্ন কুরআন আয়াতের মাধ্যমে সিরাতের সম্বন্ধে তিনি বলেছেন, সিরাত একটি বড় জুলুম, তার সাথে জুলুম করা হয়। আল্লাহ তাআলা কুরআন আয়াতে বলেছেন যে সমস্ত অপরাধ তিনি ক্ষমা করবেন কিন্তু সিরাতের অপরাধ ক্ষমা করবেন না। আর যে ব্যক্তি সিরাতে লিপ্ত হয় তাকে বলা হয় মুর্শিদ। শিক্ষার্থীরা, সিরাত কিভাবে হয়ে থাকে, সিরাত কয়রকম হয়, কি কি উপায় সিরাত করে থাকে মানুষ, সেটা হচ্ছে এক হচ্ছে তার অস্তিত্বে সিরাত করে থাকে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বে সিরাত। যেমন তার জন্ম কোথা থেকে, তার পুত্রকে মানুষগুলা ইত্যাদি ইত্যাদি মনে করা আছে তার অস্তিত্ব সিরাত করা। আর একটা হচ্ছে কি তার গুণাবলীকে সিরাত করা, যেমন আল্লাহ তাআলা যে গুণগুলো আছে যেমন সৃষ্টি জগতের পরিচালনার গুণ, রিজিক, আর তিনি একমাত্র মানুষকে দিয়ে থাকেন। যদি কখনো বলা হয় যে উনি বা অমুক আমাকে রিজিক দান করে থাকেন, তিনি না হলে আমার আহার বন্ধ, তাহলে আল্লাহ তাআলা গুণের সাথে অন্য কাউকে শরীর করা হয়, এটা হচ্ছে সে। আর একটা হচ্ছে কি তার সৃষ্টি জগতের পরিচালনা সিরাত করা, যেমন পৃথিবী আল্লাহ তাআলা পরিচালনা করে থাকেন সমস্ত জিনিস, রোদ, বৃষ্টি, মেঘমালা, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, তিনি তার অধীনে পরিচালিত হয়ে থাকেন। এখন যদি মনে করে অন্য কোনো সত্তা, অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো প্রতিষ্ঠান, বস্তু ইত্যাদি এগুলোর দ্বারা পরিচালিত হয়ে থাকে, এটাও সিরাত। আর একটা হচ্ছে কি এরকম মনে করা যে এরকম করা যে আল্লাহ তাআলা অন্য ঘরের সাথে অন্য ঘরের সামনে মাথা নত করা, এটাও সিরাত করে, মানে ইবাদতের ক্ষেত্রে সিরাত করে। শিক্ষার্থীরা, তোমরা সিরাত সম্পর্কে সিরাতের অর্থ জানার পাশাপাশি হিসাব সিরাত কিভাবে হয়ে থাকে তোমরা জানো। আমি অন্য একদিন এরকম একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব, সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। ধন্যবাদ।